যারা আজকের এই ক্লাসে সম্পৃক্ত হচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাসের বিষয় প্রমিত বাংলা বানানের নিয়ম, গণমাধ্যমে ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ। আজকে এই বিষয়ে আমাদের সাথে প্রথমেই ক্লাসে যে নিয়ে আলোচনা করবেন এবং ক্লাসটা পরিচালনা করবেন, বাংলা ভাষা বাংলা বানান নিয়ে এবং বাংলা সাহিত্য নিয়ে দীর্ঘদিন কাজ করছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর অধীর চন্দ্র সরকার। তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন আজকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার জন্য এবং ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করব। বাংলা বানানের প্রমিত বাংলা বানানের নিয়ম, গণমাধ্যমে ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ নিয়ে কথা বলার জন্য অনুরোধ করব শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর অধীর চন্দ্র সরকারকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের স্যার, এই প্রশিক্ষণ কোর্স পরিচালনাকারী এইচ এম দুলাল। আসলে রবীন্দ্রনাথের একটি কথা আছে, তোমার পতাকা যাহারে দাও তাহারে বহিবারে দাও হে সভ্যতি। দুলাল স্যার যে দায়িত্বটা আমাকে দিয়েছেন, পতাকাটা যে আমার হাতে তুলে দিয়েছেন, সেই পতাকাটা যেন বহন করতে পারি তার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনাদের সকলে সহযোগিতা কামনা। আসলে আমার এই ক্লাসটা কিন্তু শিক্ষক হিসাবে নয়, আমি এই ক্লাসটা নিতে চাচ্ছি আপনাদের সতীর্থ বন্ধু হিসেবে। হয়তো কিছুটা বয়সে আমি বড়, এই জায়গাটা আমি মনে করি না যে বয়স ছাড়া অন্য কোনো দিক থেকে আমি আপনাদের সাথে শ্রেয়তর, অন্য কোনো দিক থেকে আমি আপনাদের কাছে শ্রেষ্ঠতর, অন্য কোনো দিক থেকে আমি আপনাদের সাথে উর্বর, এই কথাটা আমি কিছুতেই মনে করি না। আপনারা উর্বর, আপনারা জ্ঞানী, আপনারা জ্ঞানী, আপনারা সকল ক্ষেত্রেই আমি মনে করি আমাকে ছাড়িয়ে গিয়েছেন। আসলে বাংলা বানান শিখতে হলে বাংলা ভাষাটা শিখতে হবে, আর এটা আমার একদিনের ক্লাস বা অর্ধেক দিনের ক্লাসে আমি কতটুকু শিখাতে পারবো আমি নিজেই কনফিউজড, কতটুকু, এটা একটা ব্যাপক বিস্তৃত বিষয়। অন্তত পক্ষে বাংলা বানানের নিয়মটাকে নির্ভুল করতে গেলে আমার 5টা থেকে 10টা ক্লাসের প্রয়োজন, সেইখানে আমি একটা ক্লাসে কতটুকু শিখাতে পারবো আমি জানি না, তবে আমি চেষ্টা করব প্রমিত বাংলা বানানের নিয়ম বলার। বাংলা বানানের নিয়ম জানতে সবার আগে আমাকে জানতে হবে ভাষা, ভাষা কি লিখতে পারে, ভাষা আছে মানুষ যা বলি লিখে বা আকাঙ্ক্ষিত মন ভাব পূর্ণরূপে প্রকাশ, মানুষ যা বলে লিখে বা আকি ইঙ্গিতে মনের ভাব পূর্ণরূপে প্রকাশ করে তাই হচ্ছে ভাষা। তাহলে ভাষা প্রকাশের মাধ্যম হচ্ছে তিনটি, একটা হচ্ছে কথা বলে, সেটা আঞ্চলিক বাংলায় বলেন, সেটা পরিশীলিত বাংলায় বলেন, সেটি সাধু ভাষায় বলেন, চলিত ভাষায় বলেন। হ্যাঁ, এই যে একটি বলে প্রকাশ করার মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করা যায়। আরেকটা মাধ্যম হচ্ছে লিখে, যেমন সাহিত্যে আমরা লিখে প্রকাশ করি, অথবা আমরা একজন আরেকজনকে লিখেও কোনো কমান্ড করতে পারি, কোনো পরামর্শ দিতে পারি। আরেকটা হচ্ছে আমি মতি এখানকে ইশারায় ডাকলাম, চোখ দিয়ে ডাকলাম বা হাত দিয়ে ইশারা করে ডাকলাম, অথবা মারিয়ামকে হাত দিয়ে নিষেধ করলাম যে তুমি এসো না, তুমি চলে যাও, আকার ইঙ্গিতেও ভাষা প্রকাশ করা যায়। আচ্ছা, এই যে একটা কথা বললাম যে বলে কয়ে ভাষা প্রয়োগ করা যায়, এই ভাষাটাকে বলা হয় কথ্য ভাষা। এই ভাষাটাকে কি বলা, আমি আমি একটি কথা বিশ্বাস করি যে আমি অনেক কিছু জানি, আমার ছাত্রদেরকে কিছুই জানাইতে পারলাম না, শিখাইতে পারলাম না, ওই জানা আমার কাছে অর্থহীন। এখানে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে সাথে সাথে প্রশ্ন করে যাবেন, আপনারা যদি লিখতে ব্যর্থ হন আমি 3 বার 4 বার 5 বার 10 বার বলবো,
আবার হচ্ছে অনেক কিছু পড়ানোর চেয়ে অল্প কিছু শেখানোই ভালো, নাকি বলেন? অনেক কিছু পড়াইলাম কিন্তু কিছুই শিখাইতে পারলাম না, ওই শিখার পুরো দাম আছে, আমি পুরো দাম আছে মনে করি না। আর আমি আপনাদেরকে মহাপণ্ডিত, কিন্তু আপনাদেরকে আমি একলাই শিখাইতে পারলাম না, আমার পাণ্ডিত্যের কোন মূল্য আছে বলে আমি মানি না। আপনারা আমার সাথে এক কথাও পারেন, দ্বিমত পোষণ করেন, এই কারণে আপনারা নিঃশব্দে খালি শুনে যাবেন না, প্রয়োজন হয় যদি প্রশ্ন জাগে ওটার ক্ষেত্রে সময় লাগে, মেহরবানি করে আমাকে জানাবেন। তুমি কি বুঝাতে পেরেছি? অত স্পষ্ট হয়ে অনেক কিছু পড়াইতে চাই না, দুইটা লাইন পড়াবো, দুইটা লাইন শিখাবো, প্রতি বছরে এভাবেই পাই আছে। আমি অনেক কিছু পড়াই না, অল পড়াই অল শিখাই, কিন্তু যতটুকু পড়াই ততটুকু আমি শিখাই। তাহলে কি বললাম আমি? যা বলে কয়ে লিখে আকার ইঙ্গিতে মানুষ সম্পূর্ণ রূপে মনের ভাব প্রকাশ করে তাকে বলা হয় ভাষা। তাহলে ভাষা প্রকাশের মাধ্যম হচ্ছে তিনটা, একটা হচ্ছে বলে কয়ে, একটা হচ্ছে লিখে, আর একটা হচ্ছে আকার ইঙ্গিতে। এই যে মাধ্যম অনুসারে ভাষাকে প্রথমত তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কথ্য ভাষা, যেটা মানুষ কথার মাধ্যমে বলে বলে প্রকাশ করে, যেমন ধরেন বাংলা ভাষা 17 কোটি মানুষ প্রায় ব্যবহার করে। এই 17 কোটি মানুষের ভাষা কিন্তু এক না, বাংলা ভাষা সব, নোয়াখালীর ভাষা একরকম, সাতক্ষীরার ভাষা অন্যরকম, রংপুরের ভাষা অন্যরকম, ময়মনসিংহের ভাষা অন্যরকম, এরকম কিছু ভিন্ন ভিন্ন আছে। এই কারণে কথ্য ভাষাকে কেউ বলে আঞ্চলিক ভাষা, কথ্য ভাষাকে কি বলে কেউ কেউ আঞ্চলিক ভাষা হিসেবেও বলে থাকে। বুঝাতে পেরেছি? কথ্য ভাষার আরেকটা নাম কি? আঞ্চলিক ভাষা। এরপরে দেখেন মানুষ যেটা লিখে প্রকাশ করে সেটাকে বলা হয়েছে লেখ্য ভাষা, যেটা মানুষ লিখে প্রকাশ করে সেটাকে কি বলা হয়? লেখ্য ভাষা। এই লেখ্য ভাষার আবার দুইটা রূপ, একটা হলো সাধু রূপ আর একটা হলো চলিত রূপ। লেখ্য ভাষার দুইটা রূপ, একটা হলো সাধু রূপ আর একটা হলো চলিত রূপ। আমি যদি মতিয়া খানকে একটু মিউটটা আনমিউট করতে বলি আমি একটু খুশি হবো, আমি তাকে কিছু জিজ্ঞেস করবো আর পড়াবো। আমি একটু জানতে চাই যে আমার কথাটা তারা বুঝতে পারছেন কিনা। যেমন আমি একটা কথা বলি, বলেন তো মতি এখানে এটা কি ভাষায় বললাম, সাধু ভাষায় না চলিত ভাষায়? আমি বলবো এখন, আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না, তাহার সে ঝুলি, শেষ করি, তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে আগের মতো সে তেজ নাই, অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম, কহিলাম ইরে রহমত কবে আসিলি। এতে কি ভাষা বলে? চলিত সাধু ভাষা স্যার, সাধু ভাষা, সাধু ভাষা তার সে ঝুলি নেই, তার সে লম্বা চুল নেই, তার শরীরে অবশেষে তার হাসি দেখে চিল্লা বললা ইরে রহমত। এটা কি হলো? চলিত, চলিত ভাষা। এখন সাধুভাষারও একটা, থ্যাংক ইউ, সাধুভাষারও একটা স্ট্যান্ডার্ড রূপ যেটা হিতে প্রয়োগ করা তো আগে, এখন আর না, এখন কিন্তু লেখা হয় আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় চলিত ভাষা। একমাত্র ইত্তেফাক পত্রিকা সেই পর্যন্ত সাধু ভাষায় পত্রিকা প্রকাশ করত, সে পর্যন্ত তারা সাধু ভাষাকে অর্জন করেছে। শুধু ইত্তেফাকের সম্পাদকীয়টা এখনো হয় সাধু ভাষায়, আর সমস্ত ভাষাই দখল করেছে চলিত ভাষা। এবং চলিত ভাষা আর আঞ্চলিক ভাষার একটা চলিত ভাষা হবে
সেটা হবে জামর মকিড়ি ভাষা। আমরা কিন্তু নোয়াখালীর ছেলেরা কিন্তু মিমন্তি ছোট গল্প পড়তে পারে, রংপুরের ছেলে ভাষা হয়তো নোয়াখালীর ছেলেরা পড়তে বুঝে না, কিন্তু রংপুরে সাধু ভাষাই হোক বা চলিত ভাষাই হোক সেটা রূপ হইতে হবে পরিমার্জিত পরিচিলিত। আপনি বুঝলি তাহলে ভাষার কয়েকটা রূপ রূপ আমরা বললাম, এক হচ্ছে কথাষা, দুই নাম্বার হচ্ছে লেখ ভাষা, কথ্য ভাষা বলা হয় ভাষা বা আঞ্চলিক ভাষা, লেখ্য ভাষাকে বলা হয় সাধু ভাষা ও চলতি ভাষা চলিত ভাষা, আর একটা ভাষা আছে এটা কেউ ভাষা হিসেবে মানে আবার কেউ ভাষা হিসেবে মানে না, যেমন আকার ইঙ্গিতে প্রকাশ করা। আমি শিবলুকে বললাম চোখ দিয়ে আসো, আমি মানকে বললাম হাত দিয়ে চলে যাও, হাত দিয়ে বললাম জি আমরা শুনতে পাচ্ছি স্যার আপনাকে, স্যার আপনি আটকে গিয়েছেন, আমরা আশা করি যে আজকে থেকে আমরা শুদ্ধ ভাষায় কথা বলবো এবং শুদ্ধ ভাষা লিখব, কারণ গণমাধ্যমের আমাদের ভাষা। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি স্যার। আমরা আপনাকেও শুনতে পাচ্ছি, আপনার ক্লাসটা উপভোগ করছি। আমরা আজকের ক্লাস থেকে শপথ নিব আমরা কখনো ভুল বানান লিখব না এবং অশুদ্ধ উচ্চারণে কথা বলবো না। আজ থেকে আমরা এই শপথ করতে পারি কিনা আজকের এই ক্লাস থেকে? অবশ্যই করতে পারি, অবশ্যই। তবে একটি কথা কিন্তু মনে রাখতে হবে আবার পাশাপাশি, তাহলে কি নোয়াখালীর ভাষা কি অশুদ্ধ ভাষা? নোয়াখালীর অবশ্যই আঞ্চলিক ভাষারও একটা মর্যাদা রয়েছে, মর্যাদা রয়েছে, সম্মান করতে হবে। ময়মনসিংহের ভাষারও একটা সম্মান রয়েছে, সেটা একবার করতে হবে। সাতক্ষীরার ভাষারও একটা সম্মান করতে হবে, কেননা যদি নোয়াখালীর ভাষা খারাপ হতো তাহলে নোয়াখালীর ভাষায় 40 লক্ষ লোক কথা বলে। নোয়াখালীর ভাষার কি শক্তি কম? পৃথিবীর জাতি নাই যাদের 40 লক্ষ লোক আছে। এক কথা নোয়াখালীর ভাষায় 40 লক্ষ লোক কথা বলে, টাঙ্গাইলের ভাষায় 32 লক্ষ লোক কথা বলে। কত বড় শক্তিশালী ভাষা দেখেছেন! আমরা স্ট্যান্ডার্ড বাংলায় কথা বলবো, আমরা পরিশীলিত চলিত গদ্যে কথা বলবো, ঠিক আছে, কিন্তু আঞ্চলিক ভাষাকে অবজ্ঞা করবো না, ঘৃণা করবো না, তার প্রতি আমাদের ডিউ রেসপেক্ট থাকতে হবে। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? আচ্ছা, যেখানে ছিলাম সেখানে আমি যাই, সেটা হচ্ছে ওই যে কি বলে সাংকেতিক ভাষা, আকারে ইঙ্গিতে ইশারায় যে ভাষা ব্যবহার করা হয়, কেউ কেউ এটা ভাষায় স্বীকৃতি দিয়েছেন, আবার কেউ বলে এটা ভাষা নয়। আমি মনে করি যেহেতু আকার ইঙ্গিতে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, সুতরাং এটি একটি ভাষা। আমি মনে হয় ভাষাতাত্ত্বিক আলোচনাটা একটু করতে সক্ষম হয়েছে। ভাষার আরো অনেক বিষয় রয়েছে, অনেক বিষয় রয়েছে যেগুলো হয়তো একদিনের ক্লাসে শেষ করা সম্ভব না। এখন আমি বলি ভাষাটা কেমন। আমি আমার মাকে ভালোবাসি, এটা ভাষায় প্রকাশ করি। আমি মাকে খুব ভালোবাসি, আমার মার প্রতি যে অবস্থানটা সেটা বর্ণনা করে প্রকাশ করেছি। আমি মাকে খুব ভালোবাসি, একটা বাক্য হয়েছে। আমি ভাত খাই, একটা ভাষা হয়েছে। আমি নদীতে সাঁতার কাটি, একটা ভাষা হয়েছে। হ্যাঁ, এই যে ভাষাটা হলো কিসের উপরে নির্ভর করে? ভাষাটা হলো বাক্যের উপর নির্ভর করে। ভাষা প্রকাশ করতে গেলে আমাকে কিসের আশ্রয় নিতে হবে? বাক্যের আশ্রয় নিতে হবে, বাক্য দিয়ে ভাষা। আচ্ছা, বাক্য হয় কি দিয়ে? কি দিয়ে? শব্দ দিয়ে না পদ দিয়ে? শব্দ, শব্দ আমরা বলি শব্দ দিয়ে। আসলে কথাটা সম্পূর্ণরূপে ভুল। বাক্যের ভিতরে যখন শব্দ ঢুকে যায় তখন আর তাকে শব্দ বলা যাবে না, তখন তাকে বলতে হবে পদ। বাক্যস্থিত হয়ে গেলে শব্দ হয়ে যায় পদ, সেটা মনে রাখতে হবে। যেমন একটা শব্দ বললাম আমি, এটা হচ্ছে শব্দ। আমি বললাম আমি ভাত খাই,
ঢুকে গেলাম, তখন আমি কি পথ, তখন আমি যা হয়ে গেল পথ। আমাদের মারিয়াম মাইমনসিংহের চৌধুরী বাড়ির মেয়ে, কথার কথা বলতেছি, এই মারিয়ামকে আমরা বিয়ে দিলাম নোয়াখালী মুনিষ্টারিতে, কথার কথা বলতেছি। মানুষ কয়জন? একজনই মারিয়াম, এক বাড়ি হচ্ছে মেয়ে, আরেক বাড়ি হচ্ছে ঠিক পথ, আর শব্দ একই। শব্দ যখন বাপের বাড়ি থাকে তখন যে শব্দ, এই শব্দটা যখন শ্বশুর বাড়ি কাক্যের মধ্যে ঢুকে যায় তখন সে হচ্ছে পথ। আমি কি উদাহরণ দিয়ে বুঝাতে পেরেছি পথ আর শব্দের মধ্যে পার্থক্যটা? এ কারণে বাক্যের সংজ্ঞা লিখতে গেলে কেউ যদি লেখে কতটুকু শব্দ সাজালেই বাক্য হয়, ভুল হবে, একটু ভুল হবে, বেশি ভুল হবে না, একটু ভুল। কিন্তু কেউ যদি লেখে কতগুলো পথ পাশাপাশি বসে যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বাক্য বলে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে দেখেন, এই যে আমি আমার মাকে ভালোবাসি শব্দটা বললাম, আমি মাকে ভালোবাসি, এটা কি কতগুলো পথ সাজিয়ে আমার মনের ভাব আমি প্রকাশ করেছি? এই যে বাক্যটি হলো, বাক্য খালি পথ সাজাইলে বাক্য হবে না। একটু শুনেন কথাগুলো, হয়তো বা কোনো ব্যক্তিগত জীবনে কাজে লাগতে পারে। যেমন আমি বললাম আমি মাকে ভালোবাসি, বাক্য হয়েছে আমি ভাত খাই, বাক্য হয়েছে গরু ঘাস খায়, বাক্য হয়েছে। কিন্তু আমি যদি বলি গরু সাদের খায়, ভুল হইল না, ভুল হইল না, তাহলে কি হবে? হবে না। গরু কখনো সিগারেট খায় না। আমি ভাত খাই, বাক্য হয়েছে আমি ইট খাই, আমি হবে না, আমি 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 ঘাস খাই, এটা হবে, বাক্য হবে। আচ্ছা আমি একটা বললাম, আরেকটা কথা বলি, যেমন আমি মাকে ভালোবাসি, উচ্চারণটা কেমন সুন্দর, আমি মাকে ভালোবাসি। এখন যদি এটা দূরে উচ্চারণ করি আমি মাকে ভালোবাসি, হবে? স্যার বলতে পারি তো স্যার, এইভাবে আমরা বলি তো মা তোমাকে অনেক ভালোবাসি, আবেগ, কিন্তু আবেগের সাথে সেটা না। কিন্তু আমি যদি মাকে ধমক দিয়ে বলি আমি মাকে ভালোবাসি, হবে? হবে না। তাহলে দেখেন, একটা বাক্য হতে গেলে, উদাহরণটা দিচ্ছি এই কারণে, একটা বাক্য হতে গেলে মিনিমাম চারটা বৈশিষ্ট্য বাক্যের মধ্যে থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে, তার মানে সেটা বাক্য হবে না। একটা বাক্যের কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে? চারটা, কমপক্ষে চারটা। একটু লেখেন, এক নাম্বার স্যার, একটু দাঁড়ান, এক নাম্বার হচ্ছে উচ্চারণ বা উচ্চারণ মাত্রা, উচ্চারণ জ্ঞান বা উচ্চারণ মাত্রা, লিখেছেন উচ্চারণ জ্ঞান বা উচ্চারণ মাত্রা, চারটি গুণ, উচ্চারণ জ্ঞান বা উচ্চারণ মাত্রা, উচ্চারণ উচ্চারণ জ্ঞান বা বুঝাই লিখতে হবে না। শোনেন, ওই যে বললাম আমি মাকে ভালোবাসি, এটার উচ্চারণ ঠিক আছে, আমি মাকে ভালোবাসি ধমক দিলাম, এটার উচ্চারণ ঠিক নেই, এটা কোনো সার্থক বাক্য হবে না, মাত্রা ঠিক নেই। অথবা আমাদের বিখ্যাত কবি রফিক আজাদ তার একটি কবিতা লিখেছে ভাত দে হারামজাদা, এটাকে যে সুরে উচ্চারণ করতে হবে সেই সুরে উচ্চারণ করতে হবে, ভাত দে হারামজাদা নইলে মান চিত্র খাবো, চিত্র খাবো, চিত্র খাবো। এখন এইটা যদি আমি কোমল সুরে বলি ভাত দে হারামজাদা নইলে মান চিত্র খাবো, চিত্র খাবো, তাহলে কি হবে? হবে? হবে না। তাহলে বাক্য হতে গেলে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উচ্চারণ জ্ঞান বা উচ্চারণ মাত্রা। ক্লিয়ার? জি, বুঝেছেন। এরপরে দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আকাঙ্ক্ষা, 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 আকাঙ্ক্ষা,
আকাঙ্ক্ষা বানানটা অনেকেই ভুল লেখে, আকাঙ্ক্ষা বানানটা হবে সরায়া কয়াকার বাংলায় বলা হয়, যেটাকে শুদ্ধ বাংলায় বলা হয় যুক্তক্ষ বা যুক্তক্ষ। শুনেন, আকাঙ্ক্ষা বাক্যের অন্যতম আর একটি বৈশিষ্ট্য। বাক্য হয় কি দিয়ে? পদ দিয়ে। এই একটি পদ শোনার পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ থাকে, এবং শেষ পদের মধ্য দিয়ে যে আগ্রহটা পরিপূর্ণরূপে মিটে, সেই বাক্যের এই যে একটা পদের পর আরেকটা পদ শোনার ইচ্ছা বা আগ্রহ, এটাকে ভয় আকাঙ্ক্ষা। যেমন বললাম, আমি আরেকটা পদ শুনতে ইচ্ছে করতেছে না ভাত, আরেকটা পদ শুনতে ইচ্ছে করতেছে না খাই। এই যে একটা পদের পর আরেকটা পদ শোনার ইচ্ছা জাগলো এবং শেষ পদের মধ্যে দিয়ে ইচ্ছাটা পরিপূর্ণ হলো, এইটা হচ্ছে বাক্যের অন্যতম বৈশিষ্ট্য আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা থাকতে হবে এবং শেষ পদের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষাটা মিটতে হবে, এটাকে বলা হয়েছে আকাঙ্ক্ষা। আমি কি বুঝাতে পেরেছি? সংজ্ঞানুসারে আরেকবার যদি এক কথায় বলতেন, বাক্যস্থিত একটি পদের পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ, তাকেই বলা হয় আকাঙ্ক্ষা। বাক্যস্থিত একটি পদের পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ, তাকেই বলা হয় আকাঙ্ক্ষা। যেমন আমি তোমাকে, স্যার আমি তোমাকে, আমি তোমাকে, হ্যাঁ আমি তোমাকে, এরপরের শব্দটা শোনার জন্য যে কি বলতে চাই সেটা, আমি তোমাকে কি, আমি তোমাকে হত্যা করব, হ্যাঁ ভালোবাসি হইতে পারে, আমি তোমাকে চাই, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, এবং শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। আর এটা কি সম্ভব? স্যার এটা কি সম্ভব? স্যার এই আকাঙ্ক্ষাটা কি স্যার সম্ভব? সম্ভব হয় না? আমাদের ধর্মে কিন্তু আছে, গভীরে পড়তে হবে। আপনি আপনি যখন সিগমান ফ্রয়েড ফ্রয়েড পড়বেন তখন সব পাওয়া সম্ভব। সিগমান ফ্রয়েড কি বলেছে? মানুষ যা চায় তাই পায়। হ্যাঁ, আর আমি যদি রাজীব গান্ধীর মেয়েকে বিয়ে করতে চাই, আমি পাবো না? স্যার আমার যোগ্যতা, রাজীব গান্ধীর মেয়ের যোগ্যতা কি এক? কিন্তু আমি ইচ্ছা করে রাজীব গান্ধীর মেয়েকে বিয়ে করতে পারবো? স্যার চেষ্টা করবে, চেষ্টা তো স্যার করতে পারি। আপনাদের কথা শুনলাম, আমার কথা শুনেন, আমার কথা কিন্তু আমার কথা না, সিগমান্ড ফ্রয়েড এর নাম শুনেছেন, তিনি বলেছিলেন মানুষ যা চায় তাই হয়, বাস্তবে পায় আর না হয় স্বপ্নের মধ্যে দিয়ে পায়। আমি যদি স্বপ্নে রাজীব গান্ধীর মেয়েকে বিয়ে করি, মতিয়া খান আমাকে ফেরাতে পারবে? Thank you.